সম্প্রতি বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা প্রত্যাবাসন মধ্য নভেম্বরে শুরুর কথা জানান বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিয়ানমার প্রতিনিধি দলের সদস্য ও সে দেশের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। দুদেশের আলোচনায় উঠে আসে প্রথম ধাপে আগামী 15 নভেম্বর 2260 জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়টি। এছাড়া দ্বিতীয় ধাপে বাংলাদেশের পক্ষ থেকে 22,432 রোহিঙ্গার তালিকাও ইতিমধ্যে দেয়া হয়েছে নাইপিদোকে। এ অবস্থায় কেবল প্রত্যাবাসনই নয়, রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পিলাডিনো এক বিবৃতিতে আহ্বান জানান প্রত্যাবাসন যেন অবশ্যই স্বেচ্ছায় হয়। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মত, রোহিঙ্গাদের বসবাসের জন্য রাখাইন রাজ্য এখনও নিরাপদ নয়। তবে ফিরে যাওয়া রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব, নির্বিঘ্নে চলাফেরা সহ কাজের সুযোগ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পায় তা অবশ্যই মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে জোর দিয়েছে সংস্থাটির মানবাধিকার বিভাগ। আসিয়ানের আহ্বানে সাড়া দিয়ে মিয়ানমারের পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা মিন্ট থু জানান, বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরা রোহিঙ্গাদের জন্য অবশ্যই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনের উপর আয়োজিত এক সাধারণ আলোচনায় সংস্থাটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। নিজ ভূমিতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থার পরিবেশ সৃষ্টিতে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ এলক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। সবার সহযোগিতা ছাড়া প্রত্যাবাসন টেকসই হওয়া সম্ভব নয়। আলোচনায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতনের কথাও তুলে ধরেন মাসুদ বিন মোমেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।